নমস্কার বন্ধুরা, আমি জ্যাভি প্রতিবারের মতন হাজির হয়েছি আপনাদের জন্য জিওর আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটি জিও গ্রাহকদের জন্য দুঃসংবাদ। বন্ধুরা, দুঃসংবাদটি আমি আনিনি, দুঃসংবাদটি জিও ব্যবহারকারীদের জন্য জিওর তরফ থেকে দেওয়া হয়েছে। বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটির শেষে আমি আপনাদের জানিয়ে দেব যে কী করে আপনারা ফ্রিতে কিছু ডেটা পেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, জিও তরফ থেকে আরও একটি অফার দেওয়া হয়েছে, যে অফারের মাধ্যমে আপনি কিছু ডেটা ফ্রিতে পেতে পারবেন। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, 2-3 মিনিটের ভিডিও হবে, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের মধ্যে যারা যারা জিও থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। আর যারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। এতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব, সর্বপ্রথম কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি কোন কোম্পানির সিম ইউজ করছেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, জিও যেই দুঃসংবাদটি দিয়েছে তাদের গ্রাহকদের, সেই দুঃসংবাদ হচ্ছে জিও গিগা ফাইবার নিয়ে। জিও গিগা ফাইবারে যে প্রিভিউ অফার চলছিল, সেই প্রিভিউ অফারের মধ্যে জিও তরফ থেকে বলা হয়েছিল যে তারা তাদের গ্রাহকদের 3 মাস পর্যন্ত ফ্রিতে ইন্টারনেট বা ডেটার সুবিধা দেবে, কিন্তু মাঝপথ অর্থাৎ 1.5 মাসেই এই অফারটিকে বন্ধ করে দিল রিলায়েন্স জিও। হ্যাঁ বন্ধুরা, জিও তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে যারা যারা জিও প্রিভিউ অফারের মাধ্যমে জিও গিগা ফাইবার নিয়েছে, তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে 699 টাকার রিচার্জ করতেই হবে। এর চার থেকে চাইলে বেশি করতে পারে, কিন্তু 699 টাকার রিচার্জ করতেই হবে। তো বন্ধুরা, এটা ঠিক যে একটা জিও কোম্পানি কতদিন ফ্রিতে দেবে, রিচার্জ তো করতেই হবে, কিন্তু মেন কথাটি হচ্ছে যেখানে বলা হয়েছিল যে প্রথম 3 মাস অন্তত ফ্রিতে দেবে জিও, সেক্ষেত্রে মধ্যখানে এরকমভাবে মানে পিছিয়ে যাওয়াটা, এটা খুব একটা ভালো লাগছে না। বিশেষ করে আমরা যেখানে জিওকে এত ভালোবাসি, সেহেতু জিওর মতন একজন কোম্পানি এত বড় একটা কাজ করলো যে 1.5 মাসে তারা তাদের প্রিভিউ অফারটিকে বন্ধ করে দিল, যেখানে তারা প্রথমে সবাইকে বললো যে তারা 3 মাস পর্যন্ত ফ্রিতে ডেটা দেবে, সেক্ষেত্রে 1.5 মাসে তারা বন্ধ করে দিল। তো সেক্ষেত্রে কী আর করা যাবে, জিওর তরফ থেকে যেহেতু বলা হয়েছে যে তারা ফ্রিতে ডেটা আর তাদের গ্রাহকদের দেবে না, অর্থাৎ জিও গিগা ফাইবার গ্রাহকদের দেবে না, তো সেহেতু 699 টাকা রিচার্জ করতেই হবে মিনিমাম। তারপরে যদি সে যদি আরও অন্য বেশি প্যাকেজ জুড়ে রিচার্জ করতে চায়, সেটা কিন্তু সে করতে পারে। তো বন্ধুরা, এই ছিল জিও নিয়ে একটা খারাপ খবর। এরপরে আপনাদের জানিয়ে দিই জিও নিয়ে একটা সুখবরও আছে, যে কিভাবে আপনারা ফ্রিতে ডেটা পাবেন। বন্ধুরা, জিও উইল যে সার্ভ কোম্পানি রয়েছে, সেই সার্ভ কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে, যেখানে যদি আপনি উইলের 1 কেজি বা 1/2 কেজি যদি আপনি সার্ফ যদি নিয়ে আসেন, তাহলে তার পিছনে, অর্থাৎ সার্ফটিকে আপনি খুললেন, সার্ফটিকে বের করলেন, বের করার পরে যে পিছনে যে প্লাস্টিক থাকবে, সেই প্লাস্টিকে একটা কোড দেওয়া থাকবে। সেই কোডটি যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি 1 জিবি ডেটা পেতে পারবেন। সেই কোডটিকে আপনি কীভাবে ইউজ করবেন, তার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলে মাই জিও অ্যাপ ওপেন করবেন। মাই জিও অ্যাপ ওপেন করার পরে সেখানে দেখবেন একটা অপশন পাবেন, জিও এনগেজ। জিও এনগেজে ক্লিক করলে পরে ফার্স্টেই দেখবেন, আপনারা দেখতে পারবেন যে জিও উইল, বা আপনি দেখতে পারবেন সেখানে যে উইল, জিও উইল পে দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে প্রথমে আপনাকে একটা অ্যাড দেখাবে, অ্যাডটিকে আপনি স্কিপ করবেন। স্কিপ করার পরে দেখবেন একটা 8 অঙ্কের একটা কোড বসানোর জায়গা রয়েছে। সেই কোডটিকে যখনই আপনি বসাবেন, তারপরে আপনার মোবাইলে আগামী 7 দিনের মধ্যে 1 জিবি ডেটা ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, 1 জিবি ডেটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনি হুইল সার্ফ ইউজ করেন। তো বন্ধুরা, এই অফারটিকে আপনি কতবার ইউজ করতে পারবেন, সেটা নিয়ে কিন্তু জিও তরফ থেকে এখনও কিছু বলা হয়নি, এবং আমরাও এখনও পর্যন্ত জানতে পারিনি যে জিও তরফ থেকে যদি আপনি এই হুইলস অ্যাপ যদি কোডটিকে ব্যবহার করেন, তাহলে কতবার পর্যন্ত জিও তরফ থেকে আপনাকে 1 জিবি ডেটা ফ্রিতে দেওয়া হবে। তো বন্ধুরা, যদি আমরা জেনে যাই, অবশ্যই আপনাদের জানিয়ে দেব। আর আপনারা যদি জেনে থাকেন যে কত জিবি ডেটা পাওয়া যায়, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে অন্যরা কিন্তু কিছুটা উপকার হবে। তো বন্ধুরা, এই ছিল জিও নিয়ে আজকে কিছু আপডেট। যদি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগে, তো ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।